আর এর মধ্যে একটা খাঁড়ি দেখেছি, বেশ ভয়ঙ্কর একটি খাঁড়ি। বাঘটা ওখান থেকে তাড়া গেল, তাড়া গেলে আবার জঙ্গল পাড়িয়ে চলে গেল, একটু আচ্ছা পাড়িয়ে আচ্ছা, চলে গেল। গেলে এই বাঘটা খাঁচা পড়ার পরে আমরা সকালে গিয়েছিলাম দেখতে, রাত্রে আচ্ছা খাঁচা পড়েছিল, আচ্ছা, রাত্রে রাত্রে জানি কাউকে দুজনে একই কালারের জামা মিশতো। হ্যাঁ, নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। শীতের শুরুতে আবার রওনা দিয়েছি আপনাদের সেই চেনা পরিচিত সুন্দরবনের ভিডিও নিয়ে। জানি সুন্দরবনের ভিডিও প্রতিনিয়ত প্রায় একঘেয়েমি লাগে, কিন্তু সুন্দরবনের জীবন জীবিকা আর তার সাথে মানুষ, তাদের বৈচিত্র্য, এগুলোই দেখানো মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি আজকে। আজকের এই ভিডিওতে থাকবে সুবলদা, ভানুদা, তপনদা, সবাই, তাদের সঙ্গে এই পুরো সিজনটাই কাজ করব। চলুন তাহলে। আছি পঞ্চমুখীতে, আর পঞ্চমুখীর থেকে যাব এখন বালিখালে। পঞ্চমুখীরই আছে আমার সাথে এখন সুবলদা। সুবলদা দাঁড় বাইছে। আচ্ছা, হাল বাইলো সুবলদা, বারবার এই ভুলটা আমার হয়ে যায়। হ্যাঁ, সুবলদার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি এখন। সুবলদা চরপাটা জাল দিয়েছে, কেমন হচ্ছে এখন চরপাটায়? আর মোটামুটি ভালো হচ্ছে। আর এখন হয়েছিল এই দুদিন দিয়েছি জাল, রাইট হচ্ছে, আবার তোর জীবিকা নির্বাহ করার মতন। আচ্ছা, হ্যাঁ, তো এই যে জাল দিচ্ছ এখনো, তো জাল বলছিল পুরোপুরি রেডি করতে পারোনি, তো আজকে যাচ্ছ বা রেডি হবে একটু? রেডি হবে একটু, বাকি আছে অল্প কিছু। আচ্ছা জল ভাবছি তো, আচ্ছা, সেই উঁচুর দিকে একটু জাল দিতে হবে। আচ্ছা, আর এই সময়ে মাছ কেমন হচ্ছে? হচ্ছে 10-12 হাজার টাকা করে মাছ হচ্ছে 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 এই সময়টাই বেশ ভালো মাছ হয়, দামটাও ভালো। দামটাও ভালো, শীতকালে মাছটা ভালো হয়, কেন হাওয়া বাতাস থাকে না তো, ঢেউ ঢাক্কর নেই, এই জন্য মাছটা ভালো হয়। আচ্ছা, তো এভাবে চলছে। আর আমরা যাচ্ছি লোকালয় লাগোয়া যে জঙ্গল, তার কাল কুল ঘেসে। আর দূরে টুরিস্ট বোর্ড দেখছি কিন্তু সুবলদা অনেক। হ্যাঁ, অনেক আরো প্রচুর জায়গা যাবে একটু পরে। আচ্ছা, শীতের সময় আমরা এখন পঞ্চমুখীতেই আছি। পঞ্চমুখীতে আর এই যে চরপাটা জাল যে ঘেরা আছে, এটা কাদের? এটা হচ্ছে আমাদের এখানে পুলিশ মন্ডল আছে তাকে। আচ্ছা, আমাদের একদম বালিখালেই। বালিখালে, আচ্ছা, যে চরপাটা জাল একদিন দেখাচ্ছিলাম তপনদার আমি, ওটা আমার এই সুবল কাকারি, আর তার সাথে সঙ্গ দেয় ভানুদার ভাই রামদা, দুজন মিলেই জালটা দেয়। এখন এই মৌসুমে কেমন মাছ পেলে? আগে কেমন হয়েছিল, 1,020 টাকার মতন হয়েছিল। কি কি মাছ পেলে? ও চিংড়ি মাছ, সব চিংড়ি। চিংড়ির দামটাও ভালো এখন, টুরিস্ট দামটাও এখন ভালো, সিজন টুরিস্ট সিজন। আচ্ছা, তাহলে ওভারঅল ওভারঅল যেটা বোঝা যাচ্ছে যে এই চরপাটা জালে চিংড়িটা ভালো হয়। চিংড়িটা ভালো হয়, সব সময় হয় না, এই সময়টা তোমার এই অগ্রহায়ণ পৌষ মাঘ, এই তিনটি মাস চরপাটা জালে মাছটা, সব চিংড়ি মাছটাই ভালো হয়। ভালো হয়, আচ্ছা। হ্যাঁ, এই সময় মাছের দামটা কেমন? চিংড়ি কত করে যাচ্ছে? 200-250 টাকা কিলো হয়, 240-250 চলছে। চলছে, আচ্ছা। আর চরপাটা কখন তুলছো তুমি? ও দেখাচ্ছে আজ কিরান 9টায় উঠবে জাল। আচ্ছা, 12টা 1টার দিকে মাছ ধরা পড়বে। আচ্ছা, আজকে আবার সেই জাল, তারপর দিন তুলতে গেলে এরকম আধা ঘন্টা পরে তুলতে হবে। আচ্ছা, তার মানে যথেষ্ট কষ্ট সাপেক্ষ ব্যাপার আছে। অবশ্যই, যথেষ্ট এই ঠান্ডার দিনে এই রাত্রিরে 12টার সময় মাছ ধরা মানে ব্যাপক কষ্ট পরিশ্রম হয়, আর রাত জাগতে হয়, সারা রাত জাগা পড়ে প্রায়, একদম প্রায় সারা রাত জাগতে হয়, প্রায় সারা রাত জাগতে হয়, কারণ 9টায় জাল তুললে 12টায় মাছ ধরতে যেতে হবে, ওই মাছ নিয়ে আসতে বেশি, আবার বিক্রি করতে গেলে সারা রাত জাগা পড়ে যায়, সেই 2টা 3টা 4টে বেজে যায়, ওখান থেকে গাড়িতে তুললে ওই মাছটা বাসন্তী যাবে বিক্রি। বালিখালে যে এই মাছের যে চরপাটা জালের মাছ, এছাড়া তো পঞ্চমুখীতে এখন কি মাছ হচ্ছে? এখন মাছ হচ্ছে না, পঞ্চমুখী জাল দিচ্ছে না, এখন বন্ধ, পুরো জাল বন্ধ আছে, এখন মাছ হচ্ছে না, কোনো মাছ হচ্ছে তোমরা দোনো দিচ্ছ না? না, দোনো দিচ্ছি না, আমরা দোন টোন নেই, লোকে দিচ্ছে না, সব তুলে দিয়েছি না। হ্যাঁ, তাহলে চরপাটাতেই এখন ভরসা? হ্যাঁ, চরপাটাই এখন ভরসা আমাদের। আর আর এই জাল কতদিন লাগে একটা জাল, চরপাটা জাল তো তো তুলতে? হ্যাঁ, সময় লাগে না, ও তো ঘন্টা 1-1.5 ঘন্টা জাল তোলা হয়ে যায়, জাল পাততে যা সময় লাগে, প্রথম বসাতে সময় কষ্ট আছে। হ্যাঁ, 2 দিন কষ্ট করতে হয়। এটা কাজ চরপাটা, এটা আমাদের পুলিন মন্ডল বলছিলে? হ্যাঁ, পুনিল মন্ডল চরপাটা। পঞ্চমুখীতে এই সময় একটা সমস্যা থাকে জেলেদের সাধারণভাবে, সেটা হচ্ছে যে তারা বড়শি দিয়ে ছাড়া
কোনোভাবেই পঞ্চমুখীর বুকে মাছ পাওয়া যায় না। যারা বড়শি বা দোন দিয়ে মাছ পায় তারা কিছু মাছ পায় বটে, এছাড়া যাদের চরপাটা জাল আছে তারা কিছু মাছ পায়, আর তাছাড়া মাছ প্রায় মেলে না। আর চরপাটা জাল যাদের আছে তাদের বেশ চিংড়ি মাছ হয়, আর চিংড়ি মাছের দামটা এই সময় বেশি থাকে। তার কারণ সুন্দরবন ভ্রমণের জন্য প্রচুর মানুষ চলে আছে, তাদের জন্য মাছের দামটা তারা পেয়ে যায়, ফলে তাদের জীবন জীবিকার এই সময় একটু উন্নত ঘটে। এখন এই চরপাটা জাল ছাড়া যাদের নেই তাদের আবার একটু সমস্যায় পড়তে হয়। সব মিলিয়ে মিশিয়ে পঞ্চমুখীর বুকে এই সময় ট্যুর সিজন, আর তার সঙ্গে চরপাটা জালে মাছ, বেশ আনন্দে থাকে ওরা। আচ্ছা তুমি একটা কথা আমার বলো দাদা, যে এই যে আমরা তো কোনোদিন এইভাবে ঘুরি না, আমাদের চেনাশোনা সবাই আমরা ইচ্ছা মতো ঘুরি। এই যে ধরো এটা 1 ঘন্টা মতো ঘুরবে, 1 ঘন্টা ঘুরতে কেমন এরা রেট নেয়? 500-700 নেবে, 1000 নেবে, 700 নিচে আসবে না। এখন এই ট্যুরের সিজন, এরকম ছোটোখাটো এরকমও বোট সাফারি হচ্ছে। আমরা এখন জয়দেবের ঘাটে আসলাম না? হ্যাঁ, জয়দেবের ঘাটে। তা তোমাদের জালটা কোথায়? বালিখালে? আচ্ছা আচ্ছা, এখানে এবারে বাঘ ঢোকেনি তো আর না? না, এবারে বাঘ আসেনি এখানে এখনো পর্যন্ত। যে দুজন মানুষকে নিয়ে গেল ওরা কোথাকার? ওটা 4 নম্বর। 4 নম্বরে কে কে, নাম মনে আছে? একজনের নাম প্রশান্ত প্রামাণিক। আচ্ছা, তাকে নিয়ে গেছে। আচ্ছা, প্রশান্ত প্রামাণিক, তাকে লাশটা আসেনি আর? লাশ নিয়ে এসছে। আরেকজনের লাশ পায়নি নাকি? হ্যাঁ, আরেকজনের লাশ পায়, শুনছিলাম। ওটা কোন জঙ্গলে নিয়ে গেছিল? আমার এই আসলাম এখন জয়দেবের ঘাট, যে ঘাটের আমরা বহু ভিডিও দিয়েছি জয়দেব দাসের ঘাট নিয়ে। এখান থেকে আমরা তপনদাকে তুলবো নাকি? চারিদিকে ট্যুরের মরশুম, বোট চলছে, এখনো কুয়াশা কাটেনি, সেজন্য আমরা বোটগুলো পুরোপুরি দেখতে পাচ্ছি না। এই জয়দেবের ঘাটে আসলাম, এবার আমরা এখানে একটু বিশ্রাম নিই। ট্যুরের সিজন তাই আমরা একটু বেরোলাম ঘুরতে। সুন্দরবন ট্যুরে আমার ঠিক মজা লাগেনি, অতটা ভালো লাগেনি, মানে কিছুই দেখার নেই। খানিকটা একটা আনন্দ আছে যেটা আমরা সুন্দরবনে ভিডিও বানাই, আমাদের জন্য অতটা ভালো লাগেনি, আমার তো লাগেই নি। এরকম নির্জনে ঘুরতে ভালো লাগে, আর সেই সব ভিডিও আপলোড করে আপনাদের দেখাতে বেশ মজা লাগে। সেই কারণে আমি বেরিয়ে পড়েছি সুবলদা, তপনদা, ভানুদাকে নিয়ে। তিনজন খুবই ব্যস্ত মানুষ, তিনজনকে তিন জায়গা থেকে তুলব। আর এর মধ্যে একটা খাঁড়ি দেখেছি, বেশ ভয়ঙ্কর একটি খাঁড়ি, গেছো কাঁকড়া দেখতে পাচ্ছি কিছু। সুবলদা এখানে জালটা কার? চরপাটা কোমল পাত্র? আচ্ছা, এখানে একটা চরপাটা আছে। এই ঝড়ার মধ্যে মাঝে মাঝে শীতের সময়ে রয়্যাল বেঙ্গলের দেখা পাওয়া যায় শুনেছি, বছর তিনেক আগে পর্যন্ত, তারপরে আর শুনিনি। আমি এই বিষয়ে শুনবো একটু, তার আগে এই খাঁড়িটা দেখিয়ে যাচ্ছি। ভয়ঙ্কর ভয়ঙ্কর খাঁড়ি, এগুলি লোকালয়ে লাগোয়া খাঁড়িগুলি ভয়ঙ্কর, যেখানে বাঘ মাঝে মাঝে চলে আসে শীতের সিজনে। এই সেই খাঁড়িটা, আর এধারে জঙ্গল গাঢ়, অত্যন্ত গাঢ়, শুধু গাঢ় নয়, এখানে প্রবেশ প্রায় করা যায় না। এখান থেকে আমি এবার যাব সুবল কাকার কাছে, গিয়ে শুনি যে বাঘের উৎপাত এখানে হয়েছিল কিনা। এখানে বাঘ এসছে কোনোদিন? দেখে একটু এগিয়ে আনো যাই। এখানে কেমন বাঘ আসতো, তোমার কিছু স্মৃতি মনে পড়ে? হ্যাঁ অবশ্যই, আমাদের বলো দেখি। এখানে বালিখালে এখানে, হ্যাঁ, কোনো বন বিবি থানা আছে, জঙ্গল আছে। আচ্ছা, ওই জঙ্গলে বাঘ আসলে আসলে ওখানে খাঁচা দিই। আচ্ছা, বাঘ যখন খাঁচা দেওয়া হলো সেটা কত সাল হবে? তারপর থেকে আর বাঘ আসেনি তো? তারপর থেকে মধ্যে করে এসেছিল। আচ্ছা, এসে খাঁচা করেনি, তা এই তো সামনে খাঁচা করেনি, বাঘটা ওখান থেকে তাড়াই গেল, তাড়াই গেলে আবার জঙ্গল পাড়িয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা, চলে গেল, এই বাঘটা খাঁচা করার পরে আমরা সকালে গিয়েছিলাম দেখতে। আচ্ছা, খাঁচা করেছিল। আচ্ছা, রাত্রি রাত্রে দেখিনি কাউকে, আমরা সকালে গিয়েছিলাম দেখতে, দেখি ফরেস্টার এসে সেই বাঘটা আবার খাঁচাই করে নিয়ে বোটে তুললো, তুলে নিয়ে চলে গেল আবার সেই জঙ্গলে ছেড়ে দিয়ে। আচ্ছা, এই তপন দা গিয়েছিল, এই তপন দা সঙ্গে ছিল। আচ্ছা, তপন দা গেছিল না? তপন দা তালে আছে, ওগুলো বহু হরিণও ছেড়ে দিয়েছে জঙ্গলে, ফরেস্টার থেকে নিয়ে আসে, বাড়ি থেকে গাড়ি দিয়ে আসে, সে হরিণগুলো নিয়ে ওগুলো যায়, ওগুলো গেছে। হ্যাঁ, আচ্ছা দেখি আসুক, কোন কোন দ্বীপে ছেড়ে দিয়েছে উনি ভালো রকম জানে। আচ্ছা,
আরো শুরু করতে হবে ধরা জায়গাটা শুনে একই কালারের জামা মিস তো। হ্যাঁ হাল তপনদা নৌকায় উঠলো, এটা সুবল কাকাদের নৌকা, তপনদার হাতে হাল চলে গেল। আমরা বরাবর বলি যে মাঝি, এটা মাঝি, মাঝির কাজ। তপনদার সুবল কাকা গল্প করছিল যে বহু হরিণ ছাড়তে গেছে তপনদা বিভিন্ন জঙ্গলে, বাঘও ছেড়ে এসছে, যখন লোকালয়ে বাঘ ঢোকে। তপনদার এইসব গল্পগুলো আজকে শুনবো, আর তার সাথে তার মাছ ধরার কথা, তার হাতে বেশ কাঁটা ফুটেছে, কান মাছের কাঁটা, সেটাও শুনবো আমরা সরাসরি গিয়ে। আপাতত আমরা যাই এখন বালিখালের উদ্দেশ্যে।